কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস প্লাসের নতুন এই ভিডিওটিতে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সিলেকশন অপারেটর সম্পর্কে তো প্রথমেই আমি আপনাদের সরাসরি কোড কোডব্লক্সে নিয়ে যাচ্ছি আপনারা কোডব্লক্স ওপেন করে নেবেন গত গতকালকের ভিডিওতে যে প্রোগ্রামটি করেছিলাম সেই প্রোগ্রামটি এখানে ওপেন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মেইন নামে একটি ফাংশন ছিল আমাদের মাই ফার্স্ট ক্লাস নামে একটি ক্লাস ছিল এবং সেইখানে আমরা কিছু ফাংশন ডিক্লেয়ার করেছিলাম কনস্ট্রাক্টর डिस्ट्रাক্টর এবং একটি বেসিক ফাংশন ছিল তো আমি কনস্ট্রাক্টর এবং डिस्ट्रাক্টর সরিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সো কনস্ট্রাক্টর এবং डिस्ट्रাক্টর সরিয়ে শুধু ডিসপ্লে ফাংশনটা রাখতেছি এবং এইখান থেকে কনস্ট্রাক্টর এবং স্ট্রাকচারের যে বডি আছে সেগুলো সরিয়ে দিছি জাস্ট আমি ডিসপ্লে ফাংশনে বডিটা রাখতেছি রাইট তো এখানে লক্ষ্য রাখবেন এই ক্লাসে বর্তমান মেম্বার শুধু একটি মাত্র মেম্বার আছে যেটি হচ্ছে ডিসপ্লে ফাংশন তো ডিসপ্লে ফাংশনের বডি এখানে দেওয়া আছে তো এই ডিসপ্লে ফাংশন মেম্বারকে আমরা কিভাবে কল দিছি একটি ক্লাসের মেম্বারকে আমরা কিভাবে কল দিছি সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে অবজেক্টের মাধ্যমে কল দিছি তাই তো ছোটটা যদি রান করে দেখাই অবশ্যই কাজ করবে ফাইন তো ডিসপ্লে মেথড কল হচ্ছে তো একটি ক্লাসের মেম্বারকে কল দেওয়া যায় অনেকভাবে দুইভাবে দেওয়া যায় মূলত প্রথম পদ্ধতি আমি যেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন অবজেক্ট তৈরি করে তারপর সেই অবজেক্টের মাধ্যমে কল দেওয়া যায় আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে পয়েন্টারের মাধ্যমে তো সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি তো এক্স্যাক্টলি প্রথম কাজটা হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়েছি এবার লক্ষ্য রাখবেন মাই ফার্স্ট ক্লাস মাই ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসের একটা পয়েন্টার তৈরি করে নিয়েছি সাপোজ পি ইকুয়াল

that height দেখতেছেন পারফেক্টলি কাজ করতেছে তাহলে একটা অবজেক্টকে আসলে দুইভাবে কল দেওয়া যায় বা অবজেক্টের মেম্বারকে ক্লাসের মেম্বারকে কল দেওয়ার জন্য আপনারা চাইলে ডিরেক্টলি অবজেক্ট তৈরি করে কল দিতে পারেন অথবা সেই অবজেক্টের অ্যাড্রেসটাকে একটা পয়েন্টের মাধ্যমে রেখে সিলেকশন অপারেটার ব্যবহার করে সেই সিলেকশন অপারেটার মাধ্যমেও আপনারা চাইলে কি করতে পারবেন ক্লাসের মেম্বারকে কল দিতে পারবেন তো আশা করি এই ভিডিওটি ভিডিও থেকে আপনারা সিলেকশন অপারেটার ব্যবহারটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতিদিনই চেষ্টা করতেছি নতুন নতুন সাবজেক্টে ভিডিও তৈরি করার আমি রেগুলারলি আপনাদের জন্য এই চেষ্টা করেও যাবো ইনশাল্লাহ যতদিন সুস্থ থাকি কম্পিউটার সায়েন্সের উপর সতেরো বা আঠারোটি সাবজেক্টের উপর আমি প্রায় বারোশোর কাছাকাছি ভিডিও টিটল তৈরি করেছি ইনশাল্লাহ আরও ভিডিও টিটল তৈরি করব আমার টার্গেট আছে ভিডিও টিটল করব। সো আপনাদের সাপোর্ট এবং ইন্সপাইরেশন পেলে অবশ্যই এই কাজ সম্ভব আদারওয়াইজ এই কাজ ডেফিনেটলি সম্ভব না কারণ আপনারা জানেন যে ভিডিও টিটল তৈরি করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে এবং আপনাকে এই কাজটা করতে হবে একেবারে লাভের আশা ছেড়ে এই কাজটা করতে হবে এরকম একটা মেন্টালিটি থাকতে

আপনাদের উপকার হোক ভিডিওগুলো সবার সাথে শেয়ার করুন এতক্ষণ এই কথাগুলো বললাম যাতে করে আপনারা সবাইকে সাহায্য করেন সাহায্য করার জন্য ভিডিও গুলো শেয়ার করেন ইনশাল্লাহ কম্পিউটার সায়েন্স এর ভিডিওর কোনো অভাব রাখবো না আপনাদের দুয়া পেলে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ